চোদ্দ তারিখ আসতেছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছ, ঠিক না? কি রাগ হয়ে গেল? চোদ্দ তারিখ বুঝো তো, ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বুঝো তো, না বুঝো না ব্যাঙ্গা বইলা দিমু না বলবো না, তারিখ বলছি এতটুকুই যথেষ্ট। প্রস্তুতি নিতেছ না এখন থেকে যে মেসেজ কি করে লিখবো, ঠিক না? যৌবন আল্লাহর, আল্লাহর যৌবন, জমিন এটাই বলে আল্লাহ চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে না, ফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই কেন লেখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম বৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই নিজে লেখছেন, ওনার মত মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো চোদ্দ তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? হাইসো না, মুখ ঘুরায় নিয়ে যেও না, দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি, দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি এই ময়দান কেন, রূপগঞ্জের কোনো বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি, কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই তোর আর আমার চোখের এরকম কিনারা নাই, যদিও এটা ছোট দেখা যায়। জি আল্লাহ চোখে এতটুক ফিট করছে, কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর, আমাদেরটাকে আমরা বলি প্রযুক্তি, আল্লাহর কুদরতের নাম হলো প্রযুক্তি, আল্লাহরটা হলো কুদরত, আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে, ওই কুদরত এখানে ফিট করা দিছে, নাইলে এতটুক জায়গায় ১৩ কোটি ক্যামেরা কোনোদিন জায়গা নিত না। এক চোখে ১৩ কোটি ক্যামেরা, দুই চোখে ২৬ কোটি ক্যামেরা, সারা দিন আমরা নাফরমানি করি, ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি, চার চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না, সর্বপ্রথম নাক চেক করে গ্রান্ট ঠিক আছে কিনা, গ্রান্ট ঠিক নাই নাক বইলা দেয় এটা ভিতরে যাবে না, দ্বিতীয় চেক করে আমাদের জিব্বা যে শার্ট ঠিক আছে কিনা, শার্ট ঠিক না তো জিব্বা বলে এটা ভিতরে যাবে না, তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে, আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না, নাফরমান হয়েছে তো কি হিসে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিব্বা কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিব্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না, যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে। হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি, বলো রাগ হয় না, বলো কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে আর তুমি ঘুমের ভিতরে ট্যা হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ, হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই? টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দে টেলিভিশন চলতেছে, জিব্বায় কামড় দিয়া বলতেছে সারা রাত্র চলতেছিল,
এরকম বয়স্ক লোক পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে যে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, জান্নাত জান্নাত নালেই হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহিযী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে। পুরাটা পাকতে হবে না, একটা পাকলো চলবে, হ্যাঁ হ্যাঁ একটা পাকলো চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে, কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। কয় দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিজ্ঞাসা বুইরা কিনে আইসোস? আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, তো আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই। তো আল্লাহ আরো চেতা গেছে শুধু দাড়ি? তো কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলেন নাই ওনার সাহাবিকে, সাহাবি তার ছাত্রকে? এরকম নিজের পর্যন্ত সনদ শুনায়া বলছে আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখতেছি উল্টা আপনি চোখ গরম করতেছেন, এটা কি সত্য না, সত্য ছিল না? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায় আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা। কিন্তু দুনিয়ার কোন শিক্ষায় আছে মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে কোরআন হাদিস ছাড়া? আছে কোথায় যাবে? হ্যাঁ তো আগেও কোথায় ছিল এটাও জানো না, পরে কোথায় যাবে এটাও জানো না, মধ্যখানে একটু পায়া ও কোম্পানির মাছ বেশি পানিতে পেলে গেলে খলবল করে বেশি, ঠিক না? এটাই কি খলবলি? মধ্যে একটু পায়া। এই জন্য তো সাহাবায়ে কেরাম আমাদের গালে থাপ্পড় মেরা বুঝাইয়া গেছেন। যেমন আমরা বলি না সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, বিজ্ঞান ওনারা বুঝতেন না। তো সাহাবায়ে কেরাম জানতেন যে একদিন আসবে আর আঙ্গুল উঠাবে, তো থাপ্পড় মেরা দিয়া গেছেন যত বিদ্যারী অধিকারী হস না কেন, ম্যাককে অনুগত্য করে আগে দেখা তারপরে মানব। আমরা তো ম্যাককে অনুগত্য করতে পারতাম, যতই বিদ্যান হও না কেন টোকা দিয়া ভূমিকম্প দূরবীত করে দেখাও তারপরে মানব, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন অগ্নিগিরিকে হাতের ইশারে পাহাড়ে আবদ্ধ করে দেখাও। সব রাখা আছে চিহ্ন, 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও সমুদ্রের উপর দিয়ে, এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দিকে বলতেছি, কিতাব পড়াটা না, এগুলো অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়, ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়া, মেম্বরে দাঁড়ায় সারিয়াতাল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিছিল, এটা আগে সামলা যুদ্ধে জিততে পেলে। এখনো রাখা আছে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল ওই পারে কে আছে আমাকে বল আমি এটা পার হব ঘোড়া দিয়া, ওই কবরও আমার দেখা আছে। চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য, 6 বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজে আসছি ওই চিঠিটা পাই কিনা, যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখাইয়া দিতাম পদ্মা মেঘনা যমুনার পানি নিয়ে। 6 বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই, আমি 6 বার দরিয়ায় নীল দেখছি, আমি 6 বারই ভাবছি আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখাইয়া দিতে পারতাম, কারণ এই চিঠি পদ্মা মেঘনা যমুনায় ছাড়তে দেরি, পানি আসতে দেরি হতো না, পানির অভাব হতো না,
তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হইল তো না, এই চিঠি বাদ্য বাণী দিতে, সত্য না অসত্য? সাহাবারা এরকম হাজারো দেখা যাচ্ছেন, পুরুষ তো পুরুষ, মহিলা আমার তো চোখে দেখা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল আমাকে থাবা, আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম। তো সিংহ পায়ে রেখা, কদম রেখা, মাথা রেখা বলছিল মাফ করা যায় না, বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে, কে কোথায় গেছে আমার জানা নাই, এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না, তুই আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি। ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে, ওই জঙ্গল এখনো টিউনিসিয়ায় আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব। ওই জঙ্গল খালি করা দিয়েছেন প্রাণী, ওইখানের মসজিদ এখনো আছে, আর ওই দিন ওই সময় ওই মুহূর্তে এখনো প্রাণীগুলো আসে আর ওইখানে দাঁড়ায়া মাথাটা উঁচা করে কানগুলা খাড়া করে। আমি জিজ্ঞেস করছি কেন করে, কামরা বলতে পারবো না, তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই, কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটি ভাবার বিষয়, কোথায় ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম, ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিঃশয় দিছেন, আস্তে আস্তে সাজাইছেন, দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি, পাঁচটা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই, শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার, যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওইটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমে ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন এটা কিসের পাগড়ি, সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না, যখন ওদেরকে জান্নাতে দিবে 490 কোটি ফেরেশতা প্রত্যেক ফেরেশ হাফেজকে গার্ড অব অনার দিবে। কত ফেরেশতা? 490 কোটি, প্রত্যেকের হাতে উপর টোকন থাকবে আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হলো, মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে, ফেরেশতা গার্ড অফ অনার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে, মদিনাতুম মিন মারজান, আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হলো রায়্যান, রায়্যান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর যার গেট থাকবে 70,000, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে সেলুট দিবে, কুল্লামা ইয়াদখুল ওয়া ইখরুজ, একদিনের নয় না, যতবার ঢুকবে আর বাহির ভাবে সালাম দিতে থাকবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না, দুনিয়ালা তো ভাবতেছে, আমার জাতি যদি বুঝত, কসম খোদার, আমাদের শিক্ষিত মানুষগুলো যদি ভাবত, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন, তাহাদিসে নেয়ামত বলতেছি আমার 99টা হয়ে গেছে আর 1 রান বাকি আছে, আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে এই কোনো সময় পিটায় নিমু, বল আছে পিটাইতে অসুবিধা হবে না। আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়ার কোন দেশ দেখাবেন, 7.8 ভূমিকম্প আসছে কিন্তু বিপর্যয় হয় নাই, দুনিয়া একটা দেশ দেখান, গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6, উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরা এলাকা মাটির নিচে,
এর অল্প কয়েকদিন আগে বাংলাদেশে আসছে 6.1, কিচ্ছু হয় না, কেউ জানেই না, অধিকাংশ মানুষ জানে না। ওটা ওই সময় আসছে যে সময় ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি নাই। গড়ালারা বলতেছে লিফটে উঠো না, ভূমিকম্প। কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই? শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, দুনিয়ার একটা দেশ দেখান আমাকে যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই, ওই দেশ বাংলাদেশ। না, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল, বুলবুলের সময় কিচ্ছু হয় নাই। বরিশাল অঞ্চলের যারা এখানে আছে, বরগুনা, বরিশাল, পাথরঘাটা, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই। আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে, আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই ছয় আঙ্গুলা বুলবুল কত বড়। আমাকে বুঝাইতে হবে না, কেননা আমরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত, সেটা হলো আমরা ছিলাম কোথায় আর বর্তমানে আসি কোথায়, আবার কালকে যাব কোথায়। আমরা কিন্তু অতিক্রম করে আসছি, আমরা এখানে ছিলাম না, এক জায়গায় ছিলাম, আমরা কোথায় ছিলাম, আমরা ওইখান থেকে বর্তমানে আমরা একটা জায়গায় আসি, অচিরেই আমরা সবাই আর একটা জায়গায় চলে যাব। আর এটা আমরা অভ্যস্ত, নাইলে একটা শব্দ মাইকে উচ্চারণ করা হইতো না, কবরস্থান। এই যে কবরস্থান শব্দটা, এরা সবাই আমাদের মতোই জমিনে বিরাজমান ছিল, এদের দাপটে এই এলাকা কাঁপত, এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত, কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি, এটার পর্যন্ত খবর থাকতো না। মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত, ডাঙ্গুডি চিনেন তো? ঢাকার পাশের, চিনার তো কথা, ছোটবেলা তো ডাঙ্গুডি আমিও খেলছি, তো ডাঙ্গুডি কোথায়, মার্বেল কোথায়, লঙ্গি কোথায়, আর ও কোথায়, এরকম লোক ছিল। বিদায় কথার ভাবা উচিত, চিন্তা করা উচিত আমাদের, কেন আল্লাহ আমাদের ভিতরে, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে, মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, সর্বদিকে আমরা শ্রেষ্ঠ। যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট, শ্রেষ্ঠ না, যেমন কখনো কখনো কথা শোনা যায় মানুষ শ্রেষ্ঠ না, মানুষ বলে বানর থিকা। আমি মাঝে মাঝে চিন্তা করি, তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না, যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না। মানুষ কি পারমিশন চায় না, নিচে যেতে চায়, উপরে উঠতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সর্বদিকে শ্রেষ্ঠ আমরা। আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, কারো যদি মনে চায় বানর হইতে হইতে পারে, তাতে কি আসে যায়, কিন্তু আমি হইতে যাব কেন, ঠিক না? আমি তো সৃষ্টির সেরা, এইখানেও যেরকম বুক ফুলে চলি, সৃষ্টির সেরা হিসাবে সর্ব জায়গায় বুক ফুলে চলব, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেননা আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন, সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বোঝায়, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি, আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে, এটাই কোরআন বলে, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। আজকে যতই যা বলি না কেন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা।
ইন্না লামুকিনুন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তো আল্লাহ বলে সব কিছু দিয়া দেখছি, লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি হারায় গেছো। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি। হারানো বোঝেন, আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাররাকা বিরাব্বিকাল কারী, ও মানুষ দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো। প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়, মা বলা চিৎকার দেয়। মা এটা হলো চিৎকারের আওয়াজ, মা গাররাকা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমন আমরা সবাই হারায় গেছি, দূরে সরে গেছি। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে। নাহলে এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, 24 ঘন্টা অক্সিজেন কান নেই। একজন হাত উঠায় বলো যে আমি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই, আমি 1 মিনিটের জন্য নির্জনে বসা কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে 24 ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি 24 ঘন্টায় কতটুক দেই? একজন হাত উঠান দেখি, একজনও তো উঠাইতে পারবে না যে 2 মিনিট 1 মিনিট বসা ভাবে যে 24 ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই। হায় হায়, 24 ঘন্টায় যদি আল্লাহ বলতো যে 1 মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল কি ছিল, কি হইতো? শেষ। কিন্তু একবারও তো 1 মিনিট ভাবলাম না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, 24 ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? 550 লিটার নেই। 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই। হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও। আজ পর্যন্ত তো 1 মিনিট ভাবলাম না যে 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম? আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও তো আসে না। 32 রাকাত নামাজ পড়তে শুধু 32 মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে, আমাদের নামাজ 1 মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? 1 মিনিটের উপরে আমাদের 1 রাকাত যায় না। 1 রাকাত পড়তে কয় মিনিট? 32 রাকাত পড়তে আল্লাহ তো 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়া, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নাই। যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন 5 নিয়ে আসছেন মুসা আলাইহিসসালামের কথার কারণে, তারপরও বলছিলেন উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? কমায় নিয়ে আসেন তো চেহারার দিকে চেয়ে বলছে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা, হায় আপনি 2 বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি 5 বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরশে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, 50 কে 5 করে দিলেন, এত দয়ার ভান্ডার যখন আমার উপরে ঢেলা দিলেন, আর উম্মত যদি না পড়ে 5 বেলা তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ।
ওই পাঁচ বেলা ৩২ মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে। ২৪ ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব। ৩২ মিনিটের জন্য ডাকে, ২৪ ঘন্টা অক্সিজেন। শুধু আল্লাহ ডাকে না, আল্লাহ যদি ডাকতো তোমার মনকে বুঝাইতাম। আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয়, তাড়াতাড়ি থানায় আয়ো, ঠিক না? কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট এক হাতে ধরে আরেক হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়া বলতেছে, আমি আল্লাহ কে। আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকীবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না, ৩২ মিনিট আল্লাহকে দেয় না। শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই, কুতিল আল ইনসানু মা আকফারা, ও মানুষ, সমগ্র সৃষ্টির কপাল যদি পড়ত তাইলে হয়তো মনকে বুঝানো যেত, কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে? কোরআন যেন এটাই বুঝায়, তোর কপাল কি করে পড়লো? সব সৃষ্টিটা পুড়া গেল, তাতে কোনো আপত্তি ছিল না, কেন কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই। ওলামা বলো, কোনো সৃষ্টির বিনিময় আছে কিনা? ২৪ ঘন্টা গুনগান গাবে বটে, কিন্তু কোনো বিনিময় নাই। জিবরিল কোরআন পড়বে বটে, কিন্তু একটা অক্ষর পাপ সোয়াব পাবে না। অথচ এইখানের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? বলেন যুক্তিতে কি বলে, যে কোরআন পড়তে জানে না সে কি কোরআন পড়ার সোয়াব পাওয়া সম্ভব? সম্ভব? একমত তো যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সোয়াব পাবে কি করে? সম্ভব পাওয়া? হায় হায়, মানুষ আল্লাহ চিনল না, নবী চিনল না, আল্লাহ চিনলাম না। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি, জিবরিল কোরআন যতবারই পড়ুক না কেন এক নেকি পাবে না। কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য, যে উম্মতে মুহাম্মাদি, কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো না তাতে কি আসে যায়, খতমের সোয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে, এটা সম্ভব হয় তো হয় কি কইরা, হবে তো হবে কি কইরা? কেন তোমরা না আমার বন্ধুর উম্মত, আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা, যে তোমরা খতমের সোয়াব ছাড়া চলে আসছ। আমার মনে হয় এই জন্যই আল্লাহ সুরা ইখলাস পাঠাইছেন, যে বন্ধু আপনার উম্মতকে সুরা ইখলাস দিলাম, কোরআন পড়তে পারে না তাতে কি আসে যায়। যুক্তি যদিও বলে আর কোনো খতমের সব আর আমল নামায় আসবে না, আল্লাহ বলে এটা আমি হইতে দিব না, কেন আমার বন্ধুর উম্মত, আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সোয়াব ছাড়া চলে আসবে, এটা হয় তো হয় কি কইরা। এই জন্য সুরা ইখলাস দিছেন, একবার পড়বা ১০ পাড়া, দুইবার পড়বা ২০ পাড়া, তিনবার পড়বা ৩০ পাড়া। হায়, তিনবার পড়বার ৩০ পাড়া খতমের সোয়াব তোমার আমল নামায় লেখা হবে, কেয়া মরার পরে তুমি আসবা, তোমার আমল নামায় যেন খতম সে সোয়াব শূন্য না থাকে। এইদিকে তাকায় সুরা ইখলাস আসছে। ওলামা যদি বলে এটা কোথেকে বাইর করে আপনি বললেন, আমি সাহাবির কল দিতেছি,
যদি নাজেল হয় তো গ্রাম্য বদ্ধু সাহাবি গ্রাম্য সাহাবি নাচতেছিল আর চিৎকার দিতেছিল নেমার রব রব্বুনা জয় আমাদের রবের জয় সবাই বলতেছে কি দেইখা তুই স্লোগান দিতেছ জয় আমাদের রবের জয় কয় ইয়াখুল কালিল ওয়ায়ুতিল জাসিল কয় দেখো না একটা সূরা কত ছোট পড়তে দেরি দশ পড়ার সওয়াব দিতে দেরি করে না আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায় কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে তিনবার পড়ি যে আমার আমল নামায় এক খতমের কোরআনের সওয়াব লেখাও কয়জন হাত উঠাইতে পারবেন না 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 পড়বেন না পড়ি ডেলি পড়ি এই নিয়তে অল্প কয়েকজন উঠেছে ঠিক না উচিত ছিল সবাই পড়া এরকম যদি ডেলি পড়ি তাহলে বৎসর শেষ হইতে দেরি হায় মানুষের 31st night উদিত হবে অন্য কিছু নিয়া আমাদের 31st night উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া কোনটা বড় কোনটা বড় আমাদেরটা বড় তাই না আফসোস আমি বুঝাইতে পারলাম না যা হোক কথা ওইখান থেকে চলে গেছে ভক্ত করি আল্লাহ ডাকে তো আল্লাহ কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি না এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় ছিলাম বাবা উচিত এখন কোথায় আছি এটাও ভাবা উচিত কোথায় যাব এটাও ভাবা উচিত কেননা জানি না কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে হ্যাঁ কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি কোথায় ছিলাম ও যুবক কোথায় ছিলাম কোরআন আমাদেরকে এটি আল্লাহ এটি স্মরণ করায় আমা কুনতা মা আম্মাহিনা হাদিসে কুদসি আল্লাহর বাণী মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব যখন বিমুখ হয় যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে কপাল আমাদেরই পড়ছে নাইলে কোরআন চিৎকার কেন দিবে ও মানুষ তুই এত বড় কপাল পড়া হইলি তো হইলি কি কইরা অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই 24 ঘন্টা গান গাইতে সবাই 24 ঘন্টা গুণ গানের রত কিন্তু কোনো বিনিময় দেই নাই কিন্তু তুই কোরআন পড়তে জানিস না তারপরও কোরআনের সওয়াবের থেকে খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস বঞ্চিত হয়ে যাস আমি এটা চাই না এই জন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাজিল করে দিছি এই জন্যই কোরআন চিৎকার দেয় কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ তুই কি করে তুই পুরা কপাইলা হইলি সবচেয়ে বড় হতবাগা কি করে হইলি সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না মানুষ তুমি কি করে হইলা এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয় তা আল্লাহ বলে কাছের থেকে আয়সা ডাকি আমা কুনতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান চা আলাকা দামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো অমান চা আলাকা মদগা তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমান চা আলাকা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা সুন্দর করে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সগীরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা একটু বাপ তো দেখি তোকে বড় কে করলো আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলি না আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত তো কে দিল আমা কুনতা জাহেলা তুই কি অজ্ঞ ছিলি না আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে আমি এই শিক্ষিত সেই শিক্ষিত এই ডিগ্রি সেই ডিগ্রি আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল কে হাতে দড়াইয়া দিল আমা কুনতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আমরা আল্লাহর কাছে ছিলাম আল্লাহর কাছ থেকে আসছি যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায় আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন যুবক কসম খোদা যদি স্বাধীনতা না দিত যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ আর নাফরমানি করবে আল্লাহ এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না বেশি কিছু লাগতো না আল্লাহ নিজেই বলতেছে
আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না কি করবেন, কি করবে তুমি, কি করবে, কয় রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে নিব, পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব, বাকিগুলা খুলতে চাই না আমি, প্রতিদিন অনুমতি চায়, প্রতিদিন প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে কেন এত রাগ, সবই তো তোমার ভোগ করে, নাফরমানিও তো তোমারই করে, কার ভোগ করি, আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, একশো দেখানো যায়, সারা দুনিয়া বলছে করুণায় বাংলাদেশে যে বিপর্যয় হবে কোথায় হবে না, আলহামদুলিল্লাহ ডাইনে বামে হয়েছে, আমাদের এখানে কিচ্ছু হয় নাই, ঠিক না, হ্যাঁ, মাস্কই পড়ে নাই, ঠিক না, পড়ছেন, হ্যাঁ, কেন কেন না, টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, কাটা কাটা, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইবো তো যাইবো কি করে, খামাকা পড়ে লাভ কি, আবার যারা যুক্তি দিছে আপনার মুখটা তো বড়, ওইটা দিয়ে গেলে সারাদিনই তো পাঞ্চা পাই, সিগারেট খাই, বিস্কিট খাই, চা খাই, যাইবো তো যাইবো কোন দিক দিয়া, হায় হায়, 30,000 হেফজোখানা এই জন্য ঘটে নাই, 3,00,000 মসজিদ এই জন্য ঘটে নাই, কদমে কদমে হকখানি আলেম এই জন্য ঘটে নাই, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে, মেইল ফ্যাক্টরিতে আমরা ঘুরি তো, এখন তো রাস্তাঘাটেও নামি না, নামলেই ধরে জড়ায় ধরে, আমরা দেখতেছি হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ জান্নাতের শোক, আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জান্নাতের শোক নিয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে শুরু করছে, আল্লাহ তো এটাই বলছে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস তোর দিকে চাইলে কিছুই পারি না, হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিশীন মাবুনরা আছে, এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক, এটাকে কি বলে, সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা, বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়, আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস, হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ, কারণ এই মাটি তোমরা চিনো না, এই মাটি কোন মাটি, বাংলাদেশে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম, ইতিহাস গাইটা নিয়ে আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবি বাংলাদেশে চলে আসে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবি চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে, বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, 4 সাহাবিকে দেখা, এইখান থেকে পরে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জন ইতিহাস বলে, 2 জন এখন এই মাটির নিচে ঘুমায় আছে, আমাদের আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে তোমরা আমাদের হাত ধরে মুসলমান হইছ, আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রসুলের কাছে যাইতো যাই কি করা, আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা 2 জন নিয়ে যাবে সাথে করা, আর এরা থাকবে আগে হবে, আমরা থাকবো পিছে, আর ওইখানে যে দাঁড়ায় বলবে ইয়া রসুল আল্লাহ উম্মত নিয়ে আসছে, আমার বিশ্বাস ইতিহাস বলে আমাকে, আমার বিশ্বাস, এই জন্য আসেন কথা লম্বা হয়ে যেতেছে, শুরু ওইখান থেকে, ওইখান থেকে যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আসছি আল্লাহর কাছ থেকে, এই জন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয়, কোরআন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে, আসি বর্তমানে দুনিয়ায়, বেশি দিন থাকবো না, 60-70 বছর থাকবো, তারপরে চলে যাবো এখান থেকে গন্তব্যে,
কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আবার আমরা যাবো জান্নাতে। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। শিশুর পিতা ঘুমিয়েছিল, আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমানো ছিলাম, উনি যখন জান্নাতে ছিলেন। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে চারটা স্টার আল্লাহ লাগাইতেন না, চারটা স্টার আমাদের কাঁধে লাগাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। প্রথম স্টার হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইছা 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 আলাদা করছেন, আলাদা করে আল্লাহ প্রথম স্টার এটা আল্লাহ আলাদা করছেন আমাদেরকে। তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মা, আলাদা কেন করলাম জানো, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন উখরিজাত লিন্নাস, কদ ইবতাসানাল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আইনায় আসি নাই, আমরা সবাই প্রেরিত, আমরা কেউ আসি নাই। চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুহাদা আলান্নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতে চান। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকব না, আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে, স্টেজ। এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেন না আমরা সাক্ষী, সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে, বুখারিতে বিরাট বড় কাহিনী আছে নূহ আলাইহিস সালামের উম্মত নিয়া। এই চার স্টার আল্লাহ এই জন্যই দিছেন আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই চার স্টার আমাদেরকে দিতেন না। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়, এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য, হায় 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 রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো তো পাবো কোথায়। এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি প্রত্যেক ব্যক্তি, যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল আল্লাহর রসুলের আদর্শ মতো কাটত, একবার যদি কাটত, সেলুনে যদি এই নিয়তে যেত যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতে কাটবো, যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে নিত। যুবক আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না, চিতাতে শেষ, যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি আমাদের এইখানে শেষ না, আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো, 60-70 বছর, সব রাখা আছে, কি চাও, কোনটা চাও, 14ই ফেব্রুয়ারি চাও, জান্নাতে রাখা আছে, রাখা আছে, রাখা আছে, এইখানে তো উল্টা,
মেসেজ দিব একটা করব একটা মেসেজ দিব তোমারে ফুল দিব আরেকজনরে ঠিক না সত্য তো আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইবো আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় সুরিও চলতে পারে বহুত জান চলে গেছে এই পর্যন্ত তোমাদের পায়ে হাত রেখা বলি নাফরমানির দিকে ফিরো গন্তব্যের শখ ভিতরে ঢুকাও জান্নাতে সব রাখা আছে সিলেটের প্রবাদ বাক্যে বলতে আইলাম তো আইলাম হগলতের বাদে আইলাম আর কি সবার শেষে আসছি তো এই জন্য সময় লম্বা করা যাইতেছে না নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখানা আছে সব রাখা আছে কি চাও নাচ দুনিয়ার ডান্স জান্নাতে পবিত্র নাচ রাখা আছে দুনিয়ার মতো দুই চার পাঁচ দশ মিনিট আধা ঘন্টা তারপরে ঢের এরপরে আর কমর চলে না জান্নাতে নাচ হবে চল্লিশ বছর টানা না খায়া দেখতে থাকবা খালি নাচ কে নাচবে জানো এই দুনিয়াটা যার কম আট হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে ও যখন নাচবে শুধু নাচবে না চার গ্রান অর্থিকা এরকম ছুটবে তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে শুধু গ্রান চলবে না প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে এক লক্ষ কালার করা বাইরে নিতে থাকবে আল্লাহ বানায় রাখছে বানায় রাখছে এখানে চল্লিশ বছর টানা ডান্স চল্লিশ বছর টানা গান তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে বলবে খালি নাচেই দেখবি খালি তাকায় তাকায় দেখলি তিন কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম তুই দেখলি ভিতরে কিছু দেখলি না চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে আল্লাহ রাখছে সব রাখা আছে এক এক নারীকে লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার গের একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে হুরদের থেকে এক লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ সাহাবাদের মা বোন এমনি পাগল হন নাই সাহাবারা এমনি পাগল হয় নাই হায় হায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তো বলি হায় হায় যদি দুই নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না যেইখানে অটো চালাইলে বিশ পঁচিশ তিরিশ হাজার মাসে কামানো কোনো ব্যাপার না ওইখানের হুজুররা দশ হাজার বেতন পায় মসজিদে কেন পড়া থাকবে মাথা নষ্ট এই মাদ্রাসার ওস্তাদদের কারো বেতন হবে না পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা হয় কিনা সন্দেহ আছে ঠিক না কেন পড়ে আছে না ওদের চোখের সামনে জান্নাত জ্বলতেছে এই জন্য পড়ে আছে ওরা জান্নাত দেখতেছে এই জন্য পড়ে আছে দশ হাজার বারো হাজার সাত হাজার আট হাজার বেতন নিয়ে পড়ে আছে ওদের গড়ের বাচ্চা কাচ্চাও পড়ে আছে এটা দেখা যে সব জান্নাতে মিলবে জান্নাতে আরেকটা হলো দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন মাদ্রাসা ছাড়লা কেন অটো চালাইতে চলে গেলা কেন তখন হয়তো বলতে পারবো এখানে আট হাজার মিলছে এখানে তিরিশ হাজার মিলতো এই জন্য চলে গেছি না না এই জবাব দিতে পারবে না এই জন্যই তো যায় না মসজিদ মাদ্রাসায় পড়া আছে কথা শুনতে থাকে সব কিছু সইতে থাকে তারপর এই রাস্তা ছাড়ে না কেন ছাড়ে না ওটা ও জানে তুমি জানবে না এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য সত্যি আমার মা বাবা মুসলমান হয় নাই আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে প্রত্যেকটা শহরে মেইন মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে অথচ নব মুসলিম বস আমার কোরআন কি বলে হাদিস কি বলে আমার আল্লাহ কি বলে আমার রসুল কি বলে আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখা যায় আলেমের অভাব নাই এরকম একটা হায় একটা রূপগঞ্জ কয়টা ইউনিয়ন
বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না, হ্যাঁ প্রদেশের সমান না, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়, এর ভিতরে একটা থানা কয়টা ইউনিয়ন, তারপরও এখানে দুই চার পাঁচ হাজার আলেম আছে না নাই, হকানি আলেম আল্লাহওয়ালা আছে, প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে পৌঁছতে পারি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করত, আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম, হ্যাঁ হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলা দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত এগারো মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে, বন্ধু আমি সিস্টেম করে দিলাম আপনি ব্যথিত হয়েন না, রমজান আসতে দেরি আমি ফরজকে সত্তর গুণ বাড়াইয়া দিতে দেরি করব না, রমজান আসলে ফজর সত্তর গুণ বেড়া যাবে, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, না সত্তর গুণ কেন বাড়াইলেন, আসো শিখি, নাফরমানির থেকে বাঁচি শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে, আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, ছয় দিন নিজের বাড়িতে খাবে বেড়াবে, সপ্তম দিন প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে, প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে, যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে, তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও ঠিক না, কি আগে ছিল অ্যানালগ ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি পেট্রোল খায়, জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি, তো বলছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনি হাতান, দুইজন ডানা আছে, দুইটা ডানা রাখা আছে, তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না, আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নাই ঠিক না, জান্নাত ওরকম থাকবে, চিন্তা করো কেন, এখানে একটা জান্নাতে দুইটা থাকবে, একটা সামনে একটা পিছে, যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে, কোরআন বলে হাদিস বলে লাদাইনা মাসজিদ সব ছড়ানো ছিটানো আছে, মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি, বলবে শুনবো আল্লাহ, আল্লাহ বলবে স্টেজ লাগাও, সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে, সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার, জন্ম লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যদি মিলানো হয় তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, এদের কোনো আওয়াজই নেই, সৌতে দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে আমাদেরকে আল্লাহ, তো সিঙ্গাররা শোনাবে ফেরেশতার, আল্লাহ জিজ্ঞাসা করবে হাসবে আর বলবে কেমন শুনলা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে মেড়া যেতাম, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ আল্লাহ ইসলাম শুনাবে বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শুনাবে বলবে এর চেয়ে সুন্দর, তা আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নামতেছি, সাহাবা শুধু শুধু না ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়ান না, ষাট সত্তর বছরের জীবন, এই জন্য আসো আলেম ওলামাদের থেকে শিখি, তওবা তো করে নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি পিছের গুণা মাফ, আজকার থেকে নতুন জীবন শুরু করতে পারো, দ্বিতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা হ্যাঁ, তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হইতে পারে, তৃতীয়
তৃতীয় একটা ওয়াদা, কেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়া দেখেন, কিতাব পড়েন তারপরে বলেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মত জাহান্নামই হবে, কিন্তু আল্লাহ থানা আলারা নিয়া যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে যেইখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, গেল কিন্তু তো যা ধরবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠে থাকে তাহলে এ ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না। আর যদি আঙ্গুল না উঠে থাকে, আলেম ওলামার সাথে যদি চলা থাকে, এদেরকে যদি মহব্বত করা থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে, তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন। তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। কেন যাবেন না? এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও।